আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি কক্সবাজারে এবং বাংলাদেশের প্রথমবারের মধ্যে স্থাপিত এই ফিশ ওয়ার্ল্ডটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিকভাবে কিন্তু সামুদ্রিক এবং দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ এখানে সংরক্ষণ করেছে রেডিয়েন্ট ফিশ হ্যাচারি নামের একটি গ্রুপ। আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন লবস্টার, একটি সামুদ্রিক আরেকটি ব্যতিক্রম ধরনের মাছ যেটা আমরা কখনো আগে দেখতে পাইনি। লবস্টার যদি আমরা সুস্বাদু অবস্থায় আমরা ফ্রিজে রাখা অবস্থায় বা মাছ মরা অবস্থায় আমরা মাছ পেতাম, কিন্তু এই এখানে এসে কিন্তু আমরা একদম ফ্রেশ একদম জ্যান্ত মাছ আমরা দেখতে পাচ্ছি। আসলে খুবই চমৎকার। আসলে বাংলাদেশে এই ধরনের একটি উদ্যোগ অনেকদিন আগে থেকেই দরকার ছিল। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আমরা যারা বিদেশে ঘুরতে যান আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছেন এই ধরনের অ্যাকোয়ারিয়াম রয়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলে এটি প্রথমবারের মধ্যে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ডিসকভারিতে বা বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা যেই ছবিটি আমরা দেখতে পেতাম এতদিন, এটা এখন আমরা সরাসরি নিজেরাই উপভোগ করতে পারছি। কক্সবাজারে এটি আজকে উদ্বোধন হয়েছে, চমৎকার। আসলে দেখেন একদম সমুদ্রের তলদেশের মতো, সমুদ্রের তলদেশে যেভাবে মাছরা খেলা করে আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই, ঠিক সেভাবেই কিন্তু এখানে সামুদ্রিক মাছগুলো খেলা করছে। এই ফিশ ওয়ার্ল্ডে আসলে মনে হবে আমরা সাগরের তলদেশের মধ্যে আছি, একদম সেই ধরনের একটি পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে। প্রথম দিনে কিন্তু এখানে অনেক পর্যটক এসেছে, তারা উপভোগ করছে চমৎকার এই অ্যাকোয়ারিয়ামটি, রেডিয়েন্ট সি ওয়ার্ল্ড নামের যে অ্যাকোয়ারিয়ামটি আজকে উদ্বোধন হলো কক্সবাজারের ঝাউতলা এলাকায়। এখন আমরা দেখতে পাচ্ছি এটি দেশীয় প্রজাতির মাছ। এখানে সামুদ্রিক মাছের পাশাপাশি কিন্তু দেশীয় প্রজাতির মাছ এবং যে জিনিসটা আমরা এখন দেখছি সেই আমাদের সকলের প্রিয় যে সামুদ্রিক শৈবাল রয়েছে সেই শৈবাল আমরা দেখতে পাচ্ছি। দেখেন লবস্টার আমাদের সকলের প্রিয়, লবস্টারটি কিন্তু এখানে খেলা করছে। আপনি চাইলে তারা এই লবস্টার আপনাকে ধরে তারা, আপনি যদি অর্ডার করেন সেই লবস্টার জ্যান্ত লবস্টার আপনাদের ধরে খাওয়াবে। এখানে এইসব আয়োজনও আছে, এখানে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, আপনি যেই মাছটি খেতে চান সেই মাছটি তারা আপনাকে ধরে খেয়ে খাওয়ানোর ব্যবস্থা করবে। দেখেন সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ এখানে কিন্তু শোভা পাচ্ছে, চমৎকার একটি দৃশ্য। এটা হলো সামুদ্রিক গলদা চিংড়ি, এই সামুদ্রিক গলদা চিংড়িও কিন্তু এখানে আছে, বাগদা চিংড়িও আছে। আপনারা যে ধরনের সামুদ্রিক মাছ খেতে চান আপনাদেরকে এখানে তারা পরিবেশন করবে। এটা হলো আপনাদের সবার প্রিয় কোরাল মাছ, সামুদ্রিক কোরাল মাছ। আর কোরাল মাছ খেতে নিশ্চয়ই সবাই পছন্দ করেন। একদিন আমরা যে কোরাল মাছটি খেতাম সেই কোরাল মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা একটু আসলে একটা বাড়তি বিনোদন, পর্যটকদের জন্য একটি বাড়তি বিনোদনের এখানে ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যটকরা আসলে সবাই আনন্দিত, অনেকে লাইফের মধ্যে বাটা মাছ খেয়েছেন এবং বিশেষ করে মিঠা পানির বাটা মাছ, কিন্তু বাটা মাছ জ্যান্ত অবস্থায় কেমন দেখায় তারা নদীতে বা সাগরে কিভাবে থাকে আমরা কখনো দেখিনি। প্রথমবারের মতো এটা বাংলাদেশে ব্যবস্থা করা হয়েছে বাটা মাছ দেখারও, এখানে বাটা মাছ হচ্ছে নদীর যে মিঠা পানির বাটা মাছ এবং লোনা পানির বাটা মাছ। ক্যাটফিশ, এটা হলো সামুদ্রিক ক্যাটফিশ এবং আমরা বাংলাদেশে এভাবে লাইভ সামুদ্রিক ক্যাটফিশ দেখা যাবে এটা হয়তো আগে কখনো কল্পনা করা হয়নি। এটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামুদ্রিক ক্যাটফিশ কোরাল মাছ, অসাধারণ। আসলে বলতে গেলে এক কথায় প্রথমবারের মতো হচ্ছে এটি, চমৎকার। আমরা সকলে নিশ্চয়ই আইর মাছ খেয়েছি, আইর মাছ অনেকে না বিভিন্ন হোটেলে বা বাসা বাড়িতে রান্না করে খেয়েছে, কিন্তু আইর মাছ যে নদীতে বা সাগরে কিভাবে থাকে আমরা সেটি কখনো দেখিনি। এটিও দেখার ব্যবস্থা রয়েছে এখানে। টুনা ফিশ, নিশ্চয়ই সবাই টুনা ফিশ খেয়েছেন।
এবার লাইভ টুনা ফিশ দেখার ব্যবস্থা করা হয়েছে, এখানে লাইভ টুনা ফিশও আছে, আপনি অর্ডার দিলে খেতে চাইলে তারা এখান থেকে টুনা ফিশ ধরে আপনাকে তারা পরিবেশন করবেন। এটি আরেকটি সামুদ্রিক মাছ, এটি খেতে সুস্বাদু, কাঁটা কম, এটা আমাদের এখানে তাইলা মাছ নামে পরিচিত। এই মাছটিও এখানে পাওয়া যাচ্ছে, নানান প্রজাতির, কয়েক হাজার প্রজাতির মাছ এখানে আপনি দেখতে পারবেন। এটা হলো রিটা মাছ, আমরা সবাই রিটা মাছ চিনে থাকি। এখানে আসলে বিলুপ্ত প্রজাতির এবং বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে, যা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি দেখাতে পারবেন এবং তারা শিখতে পারবে, তারা জানতে পারবে আসলে বাংলাদেশে কোন কোন ধরনের সামুদ্রিক এবং মিঠা পানির মাছ রয়েছে, সেটি এখানে আসলে আপনারা দেখতে পাবেন। ইয়াস, দিস ইজ দ্য জেলি ফিশ। আমরা সবাই জেলি ফিশ অনেকবার দেখেছি ডিসকভারিতে, কিন্তু লাইভ কখনো দেখিনি বাংলাদেশের মধ্যে। বিশেষ করে এটা এখানে এটি রয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন। এটি দেখেন, এটি এক প্রজাতির সামুদ্রিক মাছ, এটি খুবই সুন্দর দেখতে, এবং পানির মধ্যে এখানে লবণাক্ত পানির ব্যবস্থা করা হয়েছে অ্যাকোয়ারিয়ামটিতে, এবং এই পানির মধ্যে তারা খেলা করছে, চমৎকার এক কথায় বলতে গেলে। দেখেন কত বড় সাইজের রিটা মাছ এখানে রয়েছে, সামুদ্রিক রিটা মাছ রয়েছে, সামুদ্রিক চান্দা মাছ রয়েছে, এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে আছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই অসাধারণ দৃশ্যটি করে দেওয়ার জন্য আসলে আমরা ধন্যবাদ জানাচ্ছি রেডিয়েন্ট গ্রুপকে। হয়তো আজকের আগেও আমি কখনো কল্পনা করিনি বাংলাদেশে এই ধরনের একটি সুন্দর জিনিস দেখতে পাবো, বিদেশি থাইল্যান্ড বা বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মধ্যে যেই অ্যাকোয়ারিয়ামগুলো রয়েছে সেই মানের একটি অ্যাকোয়ারিয়াম এখানে দেখতে পাবো। সামুদ্রিক চাঁদা মাছ, কালো চাঁদা যেটি আমরা বলে থাকি, সেই চাঁদা মাছটি কিন্তু এখানে জ্যান্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আমি কক্সবাজারের ছেলে হয়ে কিন্তু কখনো এই জ্যান্ত এতগুলো জ্যান্ত মাছ, চাঁদা মাছ থেকে শুরু করে আইল মাছ, অক্টোপাস, জেলি ফিশ এবং এই শত শত প্রজাতির হাজারো যে মাছ সেটি আমি কখনোই দেখতে পাইনি। এবং এভাবে যে সমুদ্রের তলদেশের একটি পরিবেশ এখানে সৃষ্টি হবে সেটিও আসলে কখনো কল্পনা করিনি, সেটি করে দিয়েছে রেডিয়েন্ট গ্রুপ, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চমৎকার একটি জিনিস উপহার দেওয়ার জন্য। এটি কক্সবাজারে আগত পর্যটকদের জন্য একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে বলে আমরা আশা করছি।